আচ্ছা শব্দ অর্থগুলো শিক্ষার্থী বন্ধুরা সবাই লিখে নাও। ঋষিগুড়ি অর্থ হালকা ঝিরঝিরে বৃষ্টি। মুষলধারে অর্থ খুব বড় ফোটা যখন বৃষ্টি পড়ে। মুষলধারে অর্থ খুব বড় ফোটা যখন বৃষ্টি পড়ে। শরৎ ঋতু অর্থ ছয়টি ঋতু। অসহ্য অর্থ যা সহ্য করা যায় না। আমরা বলি না অসহ্য লাগছে খুব। অসহ্য অর্থ কি? যা সহ্য করা যায় না। তারপরে দেখো পার অর্থ কি? পার অর্থ কিনারা। পার অর্থ কিনারা। তারপরে দেখো বিচিত্র অর্থ কি? বিচিত্র অর্থ নানা বর্ণ বিশিষ্ট। বিচিত্র অর্থ নানা বর্ণ বিশিষ্ট। তাহলে আমি প্রত্যেকটি শব্দের অর্থ লিখে দিয়েছি, এগুলি সবাই তোমরা খাতা কলম নিয়ে সুন্দর করে লিখে ফেলো। এরপর দেখো গ্রীষ্ম অর্থ কি? গ্রীষ্ম অর্থ গরমকাল। গ্রীষ্ম অর্থ গরমকাল, বর্ষাকাল অর্থ বৃষ্টির সময়। তোমরা শব্দার্থগুলো খুব ভালো করে শিখে নেবে। সবাই সুন্দর করে লিখে ফেলো। আজকের আমার পাঠদানের বিষয় ছিল বাংলাদেশের প্রকৃতি। তোমরা এই বাংলাদেশের প্রকৃতি এই অধ্যায়টি ভালো করে যদি রিডিং পড়ো অবশ্যই শব্দার্থগুলো পারবে, সংক্ষিপ্ত প্রশ্নগুলোও পারবে, শূন্যস্থান পূরণও পারবে এবং বড় প্রশ্নগুলো পরীক্ষার খাতা আনসার করতে পারবে। তোমাদের প্রতিটি অধ্যায়ের প্রতিটি পাঠের বিষয়বস্তু খুব ভালো করে রিডিং করতে হবে। রিডিং না পড়লে তোমরা কখনো ভালো আনসার করতে পারবে না, পরীক্ষার খাতায় ভালো নাম্বারও পাবে না। আশা করি সবাই ভালো করে প্রতিটি অধ্যায়ের প্রতিটি বিষয় ভালো করে রিডিং পড়বে। আমি এখন তোমাদের এই বাংলাদেশের প্রকৃতি এই অধ্যায় থেকে কয়েকটা বারিকা দিব, প্রত্যেকে বারিকা জানবে। শব্দার্থগুলো সবাই লিখে ফেলেছ? সবাই লিখে ফেলেছ? ভেরি গুড। এবার সবাই বাড়ির কাজগুলো লিখে ফেলো।
বাড়ি কাজগুলো সবাই লিখে নাও। এক, বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে? দুই, কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয়? তিন, কোন ঋতু তোমার বেশি পছন্দ এবং পছন্দের কারণ কি? প্রত্যেকেরই তো একটি ঋতু পছন্দ থাকে, তাই না? কারো গ্রীষ্মকাল, কারো বর্ষাকাল, কারো শরৎকাল, কারো হেমন্তকাল, কারো শীতকাল। তো এই তিনটি বাড়িকাজ তোমরা অবশ্যই আনবে। স্কুলের স্বাভাবিক কার্যক্রম শুরু হলে আমরা বাড়িকাজগুলো অবশ্যই দেখব। আজ তাহলে এ পর্যন্তই থাক। আরো 2 মিনিট করো। তোমরা সবাই বাড়িকাজগুলো আনবে, বাড়িকাজ আনবে তো? বাড়িকাজ সবাই আনবে, বাড়িকাজ না আনলে আমরা তোমাদের মূল্যায়ন করতে পারবো না। প্রত্যেকে বাড়িকাজ আনবে। আমি যে ইতিমধ্যে এই বাংলাদেশের প্রকৃতি অধ্যায়টি আলোচনা করেছি এবং তোমাদের ভালো করে রিডিং করে বুঝিয়ে দিয়েছি এবং 6টি ঋতু সম্পর্কে আলোচনা করেছি, এই 6টি ঋতু সম্পর্কে তোমাদের সবার ধারণা হয়েছে, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। তো আমার পাঠদান যদি তোমরা মনোযোগ সহকারে শোনো, আশা করি তোমরা প্রত্যেকেই পরীক্ষার খাতায় ভালো নাম্বার পাবে এবং পরীক্ষার খাতায় ভালো আনসারও করতে পারবে। শিক্ষকের পাঠদান যে মনোযোগ সহকারে শুনবে, আশা করি সেই ছাত্র বা ছাত্রী অবশ্যই ভালো রেজাল্ট করবে। কারণ যে কোনো জিনিস চেষ্টা করলে, মনোযোগ দিলে, বুঝে বুঝে পড়লে অবশ্যই সে ভালো রেজাল্ট করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে অবশ্যই বুঝতে পেরেছ। আমাদের একমাত্র বাংলাদেশেই 6টি ঋতু হয়, বিদেশে কিন্তু 6টি ঋতু হয় না। বিদেশে কোনো দেশে 3টি ঋতু হয়, আবার কোনো দেশে 4টি ঋতু হয়, একমাত্র বাংলাদেশে 6টি ঋতু হয়। আমাদের বাংলাদেশে গ্রীষ্মকাল তোমাদের সবার পছন্দ এবং শীতকালও তোমাদের সবার পছন্দ। শীতকালে তোমরা নানা রকমের পিঠা পায়েস খেতে পছন্দ করো। কেউ দাদার বাড়ি, কেউ নানার বাড়ি, কেউ মামার বাড়ি বেড়াতে যাও শীতকালে পিঠা খাওয়ার জন্য। এই জন্য শীতকালটা সবারই পছন্দ। শীতকালে আমরা টাটকা শাকসবজিও খেয়ে থাকি, টাটকা শাকসবজি ফলমূল সবারই পছন্দ এবং শীতকালে সব শাকসবজি আমাদের খেতে ভালো লাগে, তাই না? তারপরে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালটাও সবার পছন্দ কারণ গ্রীষ্মকালকে আমরা মধুমাস বলে থাকি। এই মাসে আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি নানা রকম ফল আমরা খেয়ে থাকি, তাই এই গ্রীষ্মকালকে আমরা মধুমাস বলে থাকি। সেজন্য গ্রীষ্মকাল আমাদের সকলেরই পছন্দের মাস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যে বাড়িকাজগুলো বলে দিয়েছি, আশা করি তোমরা সবাই বাড়িকাজগুলো লিখে নিয়েছ এবং প্রত্যেকেই বাড়িকাজ আনবে। বাড়িকাজের উপর তোমাদের মূল্যায়ন করা হবে। স্কুলের স্বাভাবিক কার্যক্রম শুরু হলে আমি অবশ্যই বাড়িকাজগুলো দেখব। তাহলে আজ এই পর্যন্তই থাক। তোমাদের সকলেরই মঙ্গল কামনা।